এবং হচ্ছে সচিবালয় ঘেরাও করেছে এবং আজকে দেখলাম যে রিকশাওয়ালাদের যে বাহিনী আছে তারা হচ্ছে মাঠে নেমেছে তারাও দাবি দাওয়া পেশ করছে এভাবে যদি একের পর এক তারা দাবি দাওয়া নিয়ে মাঠে নাম শুরু করে এই পরিস্থিতিতে বর্তমান সরকারের দায়িত্বে যারা আছে তারা তারা কি রাষ্ট্র সংস্কার করবে নাকি তাদের দাবি দা করবে মাত্র বিশ থেকে বাইশ দিন হল কেবলমাত্র তাহলে এই অল্প সময়ের ভিতরে অন্তত আমাদের তো উচিত যে কয়েকটা দিন পরে অন্তত আমাদের দাবিগুলো পেশ করা রাষ্ট্রটা আগে সংস্কার হোক রাষ্ট্রটা আগে মেরামত হোক বর্তমান ফেনীতে যে অবস্থা ভয়াবহ অবস্থা চলতেছে নোয়াখালী সহ লক্ষ্মীপুর সহ কুমিল্লাতে তো আমরা দেখতেই পাচ্ছেন এই সময়ে মানুষ সব কিছু ফেলে ওই বন্যর্কতদের পাশে দাঁড়াতে দাঁড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন আর এই সময়ে ঢাকার ভিতরে আন্দোলন শুরু হয়ে দাবি দেওয়া নিয়ে আরে ভাই দাবি দাওয়া পূরণ করবে বা আদায় হবে বিদায়ী তো এই জন্যই তো যুদ্ধ করা হলো এই জন্যই তো আন্দোলন এই জন্যই তো এত উল্লাস পড়লো সুরিত হলো মানুষ তো এই জন্যই তো অবশ্যই তো আদায় হবে হবে না এমন তোরা কিন্তু এত তারাও না কিসের আগে যে অবস্থা চলতেছে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে লাশ একের পর এক ভাসতেছে তো এই সিচুয়েশনে এদের মোকাবেলা আগে আমরা করি এই বন্যা মোকাবেলা আগে করে আমরা তাদের পাশে দাঁড়াই দু চার দিন পরে হয়তো বাস্তুদের দাবি দেওয়া শুনে মানতে হবে অসুবিধা এটা মানা যাবে তো আমরা তো স্বাভাবিক এগুলোর পক্ষেই আছি ন্যায় যেটা হবে ন্যায়ের পক্ষে আমরা অবশ্যই থাকবো জনগণ থাকবে কিন্তু যেই সিচুয়েশন দেখলাম একের পর এক এই দাবি সেই দাবি এই মুহূর্তে তো এটা দরকার ছিল না কয়েকটা দিন ধৈর্যদন করা আমাদের অত্যন্ত জরুরি বিষয় আশা করছি তবে আমরা চেষ্টা করব যে বর্তমান সরকার যারা দায়িত্বে আছে তারা খুব দ্রুত এরা রাষ্ট্রটাকে গুছিয়ে ফেলবে তাদেরকে গোছানোর সময় দেবেন তো যে পরিস্থিতি বর্তমানে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো মাথায় রেখে অগ্রসর হওয়ার সর্বার্থী টান পড়ক